ক্যাম্পে যাওয়ার পরেই আমাদের চোখের সামনে শিবার যে বিস্তারিত, শিবার যে কতটা ভাস্ট সেটা পুরো দেখা গেছে। সেখানে ওরা একটা সেকশন জাস্ট পার করে, তার সাথে সাথে একটা বড় চাঙ্ক অফ স্টোন নিচে পড়ে যায়। ইমোশনাল হয়ে পড়ি, আমাদের সবার চোখে জল চলে আসে। তখন আমরা এটা ভেবে কেউ কাঁদিনি যে আমরা কমপ্লিট করতে পারিনি, আমরা এটা ভেবে কেঁদে ফেলেছিলাম যে আমরা এই পর্যন্ত করতে পেরেছি। একটা রক মাথার উপর দিয়ে পড়ে নিচে ফ্লো করছে এবং এত ফাস্ট এই ব্যাপারটা ঘটে, সেটা গিয়ে তাপসদার জাস্ট পায়ে হিট করে সোজা। সেই রক টাওয়ারের নিচ থেকে ক্রল করে যেতে হবে। এবার সেই ক্রল করে যাব না আমরা ডান দিকে নেমে যাবো, না ডান দিকে নামা মানে শিয়ার ফল ডান দিকে। একটা কঠিন পরিস্থিতি সেই মুহূর্তে মনে হয়েছিল এবং আমরা প্রত্যেকেই ভাবছিলাম যে আমরা আমাদের ডিসিশানটা একেবারে ভুল নিইনি, হয়তো আমাদের ডিসিশানটা একদম ঠিক ছিল। ব্যর্থতা বলে আমি কিছু ভাবি না, ব্যর্থতা তো সেটাকে বলে যখন আমি ট্রাই করি না।